একটি লোক খুবই ডিপ্রেশনে ছিল, তার একটা পোষা কুকুর ছিল, ডগি ছিল। এমন সময় সে কিছু একটা খাচ্ছিল, তার সেই কুকুরটা তার পায়ের কাছে এসে লেজ নাড়াচ্ছিল। অন্য সময় যেভাবে সে খায়, লেজ নাড়ায়, তাকে কিছু খেতে দেয়, এমন সময় কুকুরটা যেমন এমন করছিল, তার মাথার ভিতরে ডিপ্রেশন কাজ করছিল, কোনো কিছুই কাজ করতেছিল না, ভালো লাগতেছিল না, সে উদাসীন ছিল। তখন ওই কুকুরটার পা দিয়ে জোরে একটা লাথি মারে, দেন কুকুরটা একটু বিষণ্ণ মনে সে বাসা থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর একটা অজানা জায়গায় চলে যায়। তারপর ওই লোকটা ডিপ্রেশন কাটিয়ে উঠতে 2 দিন সময় লাগে। ডিপ্রেশন কাটিয়ে ওঠার পর সে খুঁজতে থাকে, তার কুকুরটিকে কোথাও পায় না। 1 দিন 2 দিন অতিক্রম হয়ে যায়, আরও 2 দিন অতিক্রম হয়ে যায়, তার কুকুরটা পায় না। লাস্ট 4 দিনের মাথায় সে যাচ্ছে এক রাস্তা দিয়ে, দেখে এক দোকানের সামনে তার কুকুরটা শুয়ে আছে। সে যখন কুকুরটার পাশে গেল, তখন কুকুরটা তার পাশ থেকে লেজ নাড়াতে শুরু করলো, এবং পাশের দোকানদার তাকে বলছে, ভাইয়া কুকুরটা কি আপনার? পৃথিবীতে এত কুকুর দেখেছি যারা খাবারের অভাবে সব কিছু ছিঁড়ে নিয়ে যায়, হাই উর্দোষ করে, কিন্তু ওই কুকুরটার ওইখানে শুয়ে আছে, আমি তাকে খাবার দিয়েছি, সে খাবারটা খায়নি। সেই লোকটা কুকুরকে জড়িয়ে ধরে বলছে, তুই এতটাই প্রভুভক্ত, অথচ আমাকে যে সৃষ্টি করলো আমি তাকেই ভুলে যাই, আমি দিন শেষে তাকেই মনে রাখতে পারি না, আমি দিন শেষে কী করতেছি সেই জিনিসটা আমি নিজেই ভুলে যাই, আমি ভুলে যাই যে আমার স্রষ্টাকে ডাকতে হবে, দিনে 5 বার ডাকতে হবে, আমি সেটাই ভুলে যাই, 5 বার নামাজ পড়তে হবে, আমি সেটাই ভুলে যাই, আমি যে 1 বার আল্লাহর নাম করবো আমি সেটাই ভুলে যাই, কিন্তু আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছেন আমি তাকেই ভুলে যাই, আর তুই সামান্য আমার ভক্ত হয়ে তুই আমার কাছে থাকিস, তুই এতটা প্রভুভক্ত, কিন্তু আমি আমার প্রভুকে চিনতে পারলাম না। সো এই মোরাল স্টোরি থেকে আমরা এটাই বুঝতে পারি, জীবনে যা কিছু পেয়েছেন অনেক ভালো কিছু পেয়েছেন। আপনি চিন্তা করছেন আপনার কিছু নাই, আপনি ডিপ্রেশনে আছেন, নো ডিপ্রেশনে নাই, আপনি যেখানে আছেন সেখান থেকে শুকরিয়া আদায় করুন, নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন। দেখুন আপনি যেখানে আছেন সেটা হচ্ছে অতীতের কাজের ফল, এবং আজকে কী করবেন তার জন্য পরবর্তী দিনের ফল হবে। সেজন্য আপনি আল্লাহকে ডাকুন, নামাজ আদায় করুন, সুন্দরভাবে জীবন করুন, সুন্দর পথে চলুন, দেখুন আপনার দিনটা সুন্দর হয়ে যাবে, দিন শেষে আপনি ভালো থাকতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।